বুকে ব্যথা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা ও বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী। জানা গেছে 10 ফেব্রুয়ারি সকালে হঠাৎ করেই তিনি অসুস্থ বোধ করেন। সে সময় অভিনেতা সোহান চক্রবর্তীর প্রযোজনায় শাস্ত্রী সিনেমায় কাজে ব্যস্ত ছিলেন তিনি। শুটিং চলাকালীনই সকাল 10টা নাগাদ ফ্লোরের মধ্যে অসুস্থ হয়ে বসে পড়েন। এরপরই তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে ইতিমধ্যেই তার চিকিৎসা শুরু হয়েছে। তার চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ চিকিৎসকের টিম গঠন করা হয়েছে। একাধিক পরীক্ষা নিরীক্ষাও হয়েছে। সেই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। চিকিৎসকরা সর্বক্ষণ তাকে পর্যবেক্ষণে রেখেছেন। 2023 সালের ডিসেম্বরে তার কাবুলিওয়ালা সিনেমাটি মুক্তি পায়। সুমন ঘোষ পরিচালিত সিনেমাতে মিঠুনের অভিনয় প্রশংসাও কুড়িয়েছিল। কয়েকদিন আগেই ভারত সরকারের তরফে পদ্মভূষণ সম্মাননা দেওয়া হয় তাকে।